শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম কাজী আনিসুর রহমান, পিতা মৃত কাজী আব্দুর রহমান, মা মৃত ফয়জুন্নেসা, গ্রাম পোস্ট খগা খড়িবাড়ি, উপজেলা ডিমলা, জেলা নীলফামারী। ছোটবেলায় মা মারা যাওয়ার কারণে আমি নানির বাড়িতে মানুষ হই। নানির বাড়ি ছিল বড়খাতা, হাতিবান্ধা উপজেলা, বর্তমানে লালমনিরহাট জেলা। বড়খাতা হাই স্কুল থেকে 1965 সালে আমি SSC পাস করি। রংপুর কার্মিকেল কলেজ ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় আমি 1967 সালে নৌবাহিনীতে যোগদান করি। সেই সময় আমি পাকিস্তানে চলে যাই। পাকিস্তানে কয়েকবার ছুটি কাটাবার পরে 1970 সালে আমি ছুটিতে আসি। 31 ডিসেম্বর ছুটি শেষ হওয়ার পরে দেশের এই পরিস্থিতির প্রেক্ষিতে উতাল পাতাল ইয়াতে আর আমার যাওয়া হয় না, যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। 7ই মার্চে বঙ্গবন্ধু যখন ভাষণ দেয় রেসকোর্স ময়দানে, ওই সময় আমি ওই যে রমনা পার্কে মাঠে যে বটগাছটা, ওর নিচে আমরা অনেক পাকিস্তানের নৌবাহিনীর সদস্যরা ওখানে আমরা ছিলাম। বঙ্গবন্ধু ভাষণ শোনার পরে, তখন নেভাল ট্রানজিট ক্যাম্প ছিল স্কাটনে, ওখান থেকে আমাদের পুনরায় আমাদের ছুটি পাঠানো হয়। ছুটি কাটার পরে আমাদের পাঠানো হয় নৌবাহিনী বেস চট্টগ্রামে। চট্টগ্রামে যখন আমি আমাকে যখন পাঠানো হয়, ওই দিন ছিল 25শে মার্চ, কিন্তু চিটাঙ্গের পরিস্থিতি এত খারাপ ছিল যে আমাকে নৌবাহিনী ঘাঁটি পর্যন্ত যাইতে আমরা পারিনি। না যাওয়ার প্রেক্ষিতে টাইগার পাসে একটা নেভি রেডিও স্টেশন, ওইখানে আমরা ওইখানে থাকি। আমাদেরকে বলা হয় যে তোমরা নিজ খরচে তোমরা বেসে রিপোর্ট করো। তা আমরা বেসে রিপোর্ট না করে ওখান থেকে পলায়ন করি। পলায়ন করলাম, রাত 10টার গাড়িতে আমরা চিটাগাং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে ফেনী স্টেশনে আমাদের মধ্যে 8-9 জন লোকের মধ্যে থেকে 2 জন লোক পলাতক হয়ে গেল, বাকি আমরা থাকলাম 5-7 জন। কুমিল্লা স্টেশনে আসার পরে পাকিস্তানি বাহিনী যখন ট্রেনের উপরে গোলাগালি শুরু করলো, তখন এর মধ্যে থেকে অনেকে আবার সরে গেল। তা আমরা এর মধ্যে থাকলাম 3 জন, এদের বাড়ি রংপুর এবং দিনাজপুর। সবাই মিলে তখন আমরা ভৈরব পর্যন্ত আসি। ভৈরব পর্যন্ত আসার পরে ঢাকার সাথে কাটা হয়ে যায় কমিউনিকেশন। একদিন এক রাত্রি থাকার পরে লঞ্চে করে তখন আমরা নারায়ণগঞ্জ আসি। নারায়ণগঞ্জ থেকে এসে মিরপুর আসি। মিরপুর থেকে গাবতলী হয়ে ভেঙে ভেঙে আমার বাড়ি
নীলফামারী ডিস্ট্রিক্টে যেতে 17 দিন লাগে। আমি যখন বাড়িতে পৌঁছি, কিন্তু আমাকে পারিবারিক সূত্রে ছোটবেলায় মা মারা যাওয়ার কারণে আমার সৎ মা ছিল, ওরা আমাকে ভালো চোখে দেখে। কিছুদিন পর আমাদের বাড়িঘর সব পাকিস্তানি বাহিনী পুড়ে দেয়। পুড়ে দেওয়াতেই আমার উপর দোষারোপ আসে যে তুমি যোগদান করো নাই পাকিস্তান নৌবাহিনীতে, তার জন্য আমাদের বাড়িঘর পুড়ে দেওয়া হবে। আমি ইন্ডিয়া যাই, প্রথমে ছিলাম আমি পাটগ্রাম থানা, বর্তমান পাটগ্রাম থানা, পাকিস্তানে আমলও ছিল পাটগ্রাম থানা লালমনিহার ডিস্ট্রিক্টে। ক্যাপ্টেন নওয়াজেজ আলী খান আমাকে ওইটার থানার দায়িত্বে রাখে। কিছুদিন পরে তৎকালীন যে MNA ছিল পার্শ্ববর্তী আমার এলাকার আব্দুর রৌফ, 72 সালে হয়েছিলেন, উনি আমাকে অফিসার হিসেবে দেরাদুনে ট্রেনিংয়ে পাঠায়। ওই সময় শেখ জামাল, শেখ কামাল ট্রেনিং করে, ওখানে ট্রেনিংয়ে আমি 10 দিন ছিলাম শেখ কামাল শেখ জামালের সঙ্গে। কিন্তু ট্রেনিং যে আমি কী করবো, ওদেরই আমার ট্রেনিং করাইতে হয়েছে স্মল আর্ম সম্বন্ধে বিভিন্ন। পরবর্তীতে হঠাৎ করে একদিন আব্দুর রৌফ গিয়ে আমাকে উঠাই নিয়ে আসে, তখন শেখ কামাল জিজ্ঞেস করে, রৌফ ভাই কেন এনাকে নিয়ে যাচ্ছে? তখন আমি জানতে পারি যে আমার পিতার নাম ছিল আব্দুর রহমান, আর তৎকালীন জামাতে ইসলামী আমাদের ইউনিয়নের প্রধান যে ছিল আব্দুর রহমান, আমার বাপের নামের সাথে এক ছিল, যার কারণে রৌফ সাহেব ভাবছিলেন যে আমি জামাতে ইসলামী, তার জন্য আমাকে উদ্রব হয়ে নেওয়া হয় মাথাকে। এরপরে আমি 6 নম্বর সেক্টরে হলদিবাড়িতে যাই, হলদিবাড়িতে থাকি। বাই দিস টাইম ওখানকার যে ক্যাপ্টেন মতিউর রহমান আমাকে আসে, বলে যে আপনাকে তো যেতে হবে মুজিবনগরে, 8 নম্বর থিয়েটার রোড ক্যালকাটা। তখন ওখানে আমি যাই, যাওয়ার পরে প্রফেসর ইউসুফ আলী সাহেব উনি আমাকে নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে কর্নেল ওসমানী আমাকে দেখার পরে আমার আইডেন্টি কার্ডটা উনি নিয়ে নেন, পাকিস্তানি আইডেন্টি কার্ডটা নেওয়ার পরে উনি আমাকে থাকার জন্য বলা হয় 8 নম্বর সেক্টরের হেডকোয়ার্টার কল্যাণী, মেজর ওসমান। মেজর ওসমান সাহেব খুবই বিশ্বস্তভাবে উনি যেখানে যাইতেন উনি আমাকে নিয়ে যেতেন। ওই সময় একটা চিঠি আসে প্রত্যেক সেক্টরের কমান্ডারদের কাছে, নৌবাহিনীর লোকগুলোকে 9 নম্বর সেক্টরে হাসনাবাদে একত্রিত করার জন্য। তারপরে আমি হাসনাবাদে যাই, ওখানে ফরেস্ট ডিপার্টমেন্টের কাঠের বডি একটা লঞ্চ জাতীয় ওতে ওই ওখানে আমরা থাকি। তখন আস্তে আস্তে চারটা হলো, একটা দুইটা স্টিল বডি হলো আর দুইটা কাঠ বডি, এই দিয়ে নৌবাহিনীর লোকজন আস্তে 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 শুরু হলো। ওই সময় ওটার কিন্তু 9 নম্বর সেক্টরের আন্ডারে পাশে ছিল টাকি। আমাদের গ্রুপের কমান্ডার একজন, আমাদের মধ্যে একজন সিনিয়র ছিলেন, ওনার চিফ এডি অফিসার ছিল, ওনার নাম ছিল MB আলম, আর প্রায় মেজর জলিল সাহেব ওখানে আসতেন। তো উনি আমার সঙ্গে বেশ ওতপ্রোতভাবে ঘনিষ্ঠভাবে একদিন জিজ্ঞেস করলেন, নৌবাহিনীর এখানে এইটাই হচ্ছে মাদার বেস হবে, তো আমাদের যে স্টিল বডিগুলো থেকে কী করা যায়? তা আমি বললাম যে স্যার এমন অনেক 5-0 বর্নিং বা অন্য কিছু বসানো যায় যদি আপনি ওটা অ্যারেঞ্জমেন্ট করা যায়, কারণ 5-0 বর্নিং করলে তখন আপনাকে একটা কাঠের একটা প্ল্যাটফর্ম বানাতে হবে। তখন আমরা কৈখালি গিয়ে হাসনাবাদ থেকে কৈখালি একদিনে যান না, ওখান থেকে বাংলাদেশ থেকে আমরা সুন্দরী কাঠের বড় গাছ কেটে নিয়ে আসি, ওটা প্ল্যাটফর্ম বানাই, তারপরে 2টা গান পরে তখন 5-0 বর্নিং বসানো হয়। পরে একটা শিফট করা হয় কৈখালিতে আর একটা থাকে এখানে। এই সময় আমি অসুস্থ হয়ে যাই, অসুস্থ হওয়ার কারণে আমি ব্যারাকপুর হাসপাতালে ছিলাম দীর্ঘদিন। আবার যখন আসি তখন দেখি 2টা বোর্ডকে মডার্নাইজ করে 40-60 বাফার বসানো হয়ে গেছে, ওরা চলে গেল অপারেশনে, এরপরে দেশ স্বাধীন হয়ে গেল। স্বাধীনতার পরে আমি খুলনাতে জয়েন করি, ছোটো ভাই বোনদের বাপের ওদের দেখার জন্য আমি বাড়ি ছুটে আসি। বাড়িতে আসিতে দেখা যায় সব শেষ, আগুনের শেষ, আর আমার পুরো ফ্যামিলি তখন ইন্ডিয়ায়, ধাপড়া, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ধাপড়া ছিটমহলে। নৌবাহিনীতে 27 বছর চাকরি করি, 1994 সালে রিটায়ার করি, এরপরে এখনো আল্লাহ জীবিত রাখছে। বর্তমান বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন? অত্যন্ত ভালো, তবে যেসব মুক্তিযোদ্ধা ঠিকানাবিহীন হয়ে গেছে, কত
মানবতার জন্য কিছু করা উচিত। তিরিশ লক্ষ শহীদ ও পাঁচ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।